আসসালামু আলাইকুম এনটিভি দর্শকদের স্বাগতম জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দেখতেই পাচ্ছেন আজকে আমাদের অতিথি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র, অর্থাৎ বাংলাদেশেরই সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথম নারী মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। আইভি আপা, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন চলছে আপনার দিনগুলো? খারাপ না, ভালো চলছে। প্রথম আপনাকে থ্যাংক ইউ এখানে কথা বলার জন্য। ভালো চলছে, একটু সমস্যা হচ্ছে ইদানিং, একটু কোভিডের পরে কাজকর্ম একটু থেমে আছে, বাট আলহামদুলিল্লাহ সব ভালো মতোই চলছে। আপনি আজকে প্রায় 20 বছর ধরে জনপ্রতিনিধি, প্রথমে ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান, আপনার বাবাও ছিল নারায়ণগঞ্জের প্রথম চেয়ারম্যান মরহুম আলী আহমদ চুনকা, তার সুযোগ্য মেয়ে আপনি, আর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রথমবার স্বতন্ত্র, পরে দুইবার দলীয় প্রতীকে অর্থাৎ আওয়ামী লীগের মনোনীত এবং নির্বাচিত মেয়র প্রার্থী। এই যে প্রায় 20 বছর ক্যারিয়ারে অতিক্রম করলেন, এখন উপলব্ধিটা কী মনে হয়? না, আসলে মানুষের জন্য কাজ করছি এবং এখানে কাজ করার মধ্যে যে উপলব্ধি, যে রাজনীতি করেও রাজনীতির মূল উদ্দেশ্যটা কি? মানব সেবা, মানুষের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, নিজের শহরের জন্য কাজ করা, সেটাই মানে সততার সহিত জনগণের জন্য কাজ করার চেষ্টা করছি। দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করছি এবং এই কাজ করার মধ্যে যে আনন্দ, আমার মনে হয় আমি অন্য কিছু তার পাই না, এখানেই পাই। এই যে সহজ সরল মানুষের সাথে মেশা, কথা বলা, তাদের প্রয়োজনগুলিকে মিটানো এবং সমাজ গঠনে একটু হলেও কম বেশি অবদান রাখা, নারীদের মাঝে একটু হলেও পরিবর্তন নিয়ে আসা এবং সরকারের ভালো যে দিকগুলি আছে সেগুলি জনসাধারণের মাঝে তুলে ধরা, কর্মকাণ্ডগুলিকে বিভিন্নভাবে তুলে ধরা, বিশেষ করে নারীদের ক্ষেত্রে নারীরা যেন এগিয়ে আসে, কারণ এই বাংলাদেশের 50% হলো নারী এবং সেই নারীরা যদি শুধু ঘরে বসে থাকে তাহলে কিন্তু দেশ আগাতে পারবে না। তাদেরকে কিভাবে এগিয়ে এসে সমাজের কাজ করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, নিজেদের এস্টাবলিশ করতে হবে, সেই কাজগুলি করতে ভীষণ ভালো লাগে। উপলব্ধি হলো এই যে মানুষের সাথে, মানুষকে নিয়ে যখন আপনি কাজ করবেন, বিইং এ রাজনীতিবিদ, একজন রাজনীতিবিদ হিসাবে যখন আপনি একদম সত্য কথাটা বলবেন, সাদাকে সাদা বলবেন এবং আপনার উদ্দেশ্যটা কী সেটা যদি জনগণ বুঝতে পারে তাহলে আপনাকে সে সর্বক্ষণই সহযোগিতা করে। অর্থাৎ জনগণ চায় যে জনগণের সাথে আপনি সঠিকভাবে কথা বলেন, সত্য কথাটা বলেন এবং তার কথা দিয়ে কথা রেখে কাজগুলি করে দেন, তাতেই পাবলিক খুব বেশি সন্তুষ্ট থাকে। এবং আমার উপলব্ধি হলো তাই যে আমি তাই করি, আমি যেটা বিশ্বাস করি যে মানুষ কী চায় মানুষের সেই চাওয়াটাকে প্রাধান্য দিই, অর্থাৎ আমার জনগণ যেটা চায় আমি সেই চাওয়াটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি, যদি সেটা যৌক্তিক হয় পসিবল হয় আমি ওই কাজটা করে দেওয়ার চেষ্টা করি, আর যদি পসিবল না হয় তাহলে আমি বিনীতভাবে না করে দিই যে এটা আমার পক্ষে সম্ভব না। একজন নারী জনপ্রতিনিধি হিসেবে কোন কোন জায়গায় মূলত আপনাকে বেশি বাধার সম্মুখীন হতে হয়? দেখেন, বাধার সম্মুখীন অনেক আগে হতে হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে। একজন মানুষকে যে কোনো কাজ করতে গেলে আপনাকে বাধার সম্মুখীন হতে হয়, সেটা পুরুষ হোক নারী হোক, কিন্তু একজন নারী হলে হয়তো একটু বাধাটা বেশি আসে, কিন্তু এই বা পথ চলতে চলতে কাজ করতে করতে এখন সেরকম বাধা নাই, কারণ মানুষ বুঝে গেছে আমি কেন কী কারণে কী কাজ করতে চাচ্ছি, বরঞ্চ সহযোগিতা করে। তবে ছোটোখাটো বাধা তো থাকবেই, প্রতিকূলতার মাঝে যেহেতু রাজনীতি করি, নারায়ণগঞ্জের মতো জায়গায় যেহেতু নেতৃত্ব দিচ্ছি দীর্ঘদিন যাবৎ, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা থাকবে। তবে আমি মনে করি এই সমস্যাগুলিকে ওভারকাম করেই কাজ করতে হবে, বিদায় অত জটিল মনে করি না, এখন সেটাকে মোকাবেলা করার চেষ্টা করি। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী এবং তিনি নারী প্রধানমন্ত্রী হিসেবে না, বঙ্গবন্ধু কন্যা হিসেবে একটা কথা বলেন যে তাকে অনেক ঘাত প্রতিঘাত করতে হচ্ছে, প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এবং তাকে অসংখ্যবার তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, তার উপর গ্রেনেড হামলা হয়েছে। আপনার মধ্যে এরকম কী কী ধরনের আপনি থ্রেট অলরেডি আপনি পেয়েছেন কিংবা অনুভব করেন? দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনি যে কথাগুলি বলেন এগুলি কিন্তু একদম 100% সত্য। উনি বিভিন্ন ধরনের একদম বহির্বিশ্বের ষড়যন্ত্র, নিজের দেশের ষড়যন্ত্র, নিজের বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র মোকাবেলা করে কিন্তু উনি রাষ্ট্র চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, দল চালাচ্ছেন। তো সেই সাহসিকতার সহিতেই উনি চালাচ্ছেন, এই পর্যন্ত নিয়েও এসেছেন, অনেক সাহসী উদ্যোগ নিয়েছেন, এটা তার পক্ষেই সম্ভব এবং তাকে দেখেই তো ইন্সপায়ার হই, কাজ করার ইচ্ছা পোষণ করি।
আমার এখানে তো এরকম ষড়যন্ত্র থাকবেই, যে হকার নিয়ে যে সমস্যা হলো 2018-তে, তখন তো আপনার কী বলে কিছু অল্পের জন্য বেঁচে গেলাম। আমার সাধারণ নেতাকর্মীরা যদি সেই দিন আমাকে মানব ডাল তৈরি না করতেন, তাহলে হয়তো আমাকে মেরেই ফেলতো। এরকম ছোটোখাটো প্রচুর ঘটনাই আছে যেগুলি না বলাটাই বেটার, কারণ ওভারকাম যেগুলি করে আসে সেগুলি আর বলার দরকার নাই। সামনে কী আসবে সেটাকে মোকাবেলা করতে হবে। যে কোনো মানুষের জীবনে রিস্ক থাকে, সেটা আপনি ছোটো কাজে করেন আর বড় কাজে করেন, ওই রিস্ককে মাথায় রেখেই কিন্তু যারা রাজনীতি করে, রাজনীতিবিদরা সেটাকে ওভারকাম করার চেষ্টা করে। সচরাচর যারা দলীয় রাজনীতি করেন তাদের প্রতিপক্ষ দলকে তারা সবসময় একটা ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে যান, আপনার জন্যে কারা ঝুঁকিপূর্ণ কিংবা কাদের জন্য আপনি ঝুঁকিপূর্ণ নারায়ণগঞ্জে? আমি জানি না আমি কাদের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ আমি ঝুঁকিপূর্ণের মতো কোনো কাজ এই পর্যন্ত করিনি। আমি চেষ্টা করি, যখন আমি সিটি কর্পোরেশনের চেয়ারটার মধ্যে বসা থাকি তখন আমার সকল জনগণ সমান, সেইখানে আমি কোনো বিভেদ বা বিভাজন নিয়ে আসি না। আমি চেষ্টা করি তাদের কাজগুলি করে দেওয়ার জন্য। তাদের কাজগুলি কী? রাস্তাঘাট, ড্রেন, খেলার মাঠ, অর্থাৎ একজন নাগরিককে যে সুবিধা দেওয়ার সেই সুবিধাটা আমি দেওয়ার চেষ্টা করি। আমার ট্যাক্স পেয়ার যারা, যারা আমাকে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে, যারা আমাকে লাইসেন্সের ট্যাক্স দিচ্ছে, তারা আমার কাছে সকলেই। আমি ওইখানে কোনো বিভাজন তৈরি করি না, করবো না ভবিষ্যতে। কিন্তু আমি যখন দলীয় অফিসে আসি, আমার দলের নেতাকর্মীদের সাথে কথা বলি, তখন আমি আমার দলের কাজগুলিকে প্রাধান্য দিয়েই প্রচার করার চেষ্টা করি। কে নিল না সেটা তাদের ব্যাপার, সাধারণ জনগণের কাছে আমি আমার দলের কাজকর্ম সব কিছু তুলে ধরার চেষ্টা করি। সারা বাংলাদেশে যে কর্মযজ্ঞ চলছে সেগুলি তো তুলে ধরতে হবে। সুতরাং আমি মনে করি না যে আমার জন্য ওইভাবে কেউ থ্রেট আমাকে করতে পারে, অনেকে অপছন্দ, সেটাও তাদের রাইট আছে, অধিকার আছে। অপছন্দ করার রাইট আছে না মানুষের? সবাইকে একজন মানুষকে পছন্দ করবে নাকি বলেন? সুতরাং আমাকেও তো আমার অপোজিশন অনেক আছে, আমি ওইটাকে কখনো মাথায় নিয়েই না। আমি মনে করি যে যা আমার কাজটা করে দিতে হবে তার কাজটা করে দেব। যে আমাকে সবচেয়ে অপছন্দ করে, সেও যদি নাগরিক সুবিধার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আছে, আমাকে সেই কাজ করে দেওয়ার কথা বলে আমি তার কাজ করে দেব। এই যে বলছিলেন পছন্দ অপছন্দের কথা, বিশেষ করে নারায়ণগঞ্জে একটা পরিবারের সাথে আপনার দ্বন্দ্বের ব্যাপারটা, এটা সারা পৃথিবীই জানে, বাংলাদেশ তো বটেই। আমরা একটু জানতে চাচ্ছি যে এই দ্বন্দ্বের সূচনাটা আসলে কী নিয়ে? না আসলে এই এই পুরনো কথা এখন আর বলে কোনো দরকার নেই, এটা দীর্ঘদিনেরই একটা সমস্যা। সেটা এরকম কোনো সমস্যা না, এখানে নীতি নৈতিকতার ব্যাপার, নারায়ণগঞ্জের রাজনীতির অবস্থানের ব্যাপার। কিন্তু এখন তো নারায়ণগঞ্জ ঠান্ডা আছে, এখন আর এগুলি জিজ্ঞেস করে না, পুরনো কথা বলার দরকার নাই। সামনে কোনো যদি কোনো সমস্যা হয় তখন দেখব। না আমি বলতে চাচ্ছি যে দ্বন্দ্বটা কি এখনও জিয়ে আছে নাকি নিরসন হয়েছে, কিংবা যদি নিরসন না হয় সেটা আদৌ নিরসনের? আমি এখন এই ধরনের কথাবার্তা বলতেই চাচ্ছি না, বুঝছেন? এখন আমি সত্যি আমার প্রচুর কাজ হচ্ছে, কিছুটা তো পিছিয়ে গেছিলাম আপনার এই যে কোভিডের জন্য, তারপরে গত 2-3 বছর এরকম কাজও করতে পারি নাই। এখন কিন্তু সারাক্ষণেই ব্যস্ত থাকি, কি করব, কোনটা করব। তারপর আমার এখন প্রায় 10টা প্রজেক্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, আমি সেগুলি নিয়ে ব্যস্ত। এখন দ্বন্দ্ব মাথার মধ্যে নাই, পথ চলতে যদি কোনো সমস্যা হয় সেটা মোকাবেলা করব। আচ্ছা, আপনার পেশায় একজন ডাক্তার ছিলেন, এই ডাক্তারি পড়তে রাশিয়া গেলেন, এটা কার ইচ্ছায়? বাবা 84-এ চলে যান, আব্বা চলে যাওয়ার পরে আমি 85 স্কলারশিপ নিয়ে গিয়েছিলাম, সেটা আমার ইচ্ছাই ছিল এবং আমার মা আমাকে সহযোগিতা করেছে। হ্যাঁ, আপনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন আপনার মায়ের কথা, যে আপনার মা আপনাকে পথ চলার জন্য খুব প্রতিনিয়ত সাহস জুগিয়েছেন। তো এই যে ডাক্তারি করে তারপরে দীর্ঘদিন আপনি ইন্টারভিউ করলেন মিডফোর্ডে, এখন ডাক্তারির চর্চা কি আপনার মনে আছে নাকি ভুলে গেছেন সব? আমি আসলে এখন আর এটা করি না, ভুলেই গেছি। কিন্তু আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের 4টা আরবান হসপিটাল আছে, আমি সেখানে কাজ করছি, আমার ডাক্তার আছে। আমাদের হসপিটালগুলিতে আউটডোর, 3টা আউটডোর, 1টা ইনডোর। আমাদের কিডনি ডায়ালাইসিস সেন্টার করেছি আমরা সোনার বাংলা ফাউন্ডেশনের সাথে, আমরা নার্সিং ইনস্টিটিউট করতে যাচ্ছি, এবং আমার যে ডাক্তাররা বসে ওইখানে তারা নিয়মিত সেবা দিচ্ছে মানুষকে। আমাদের প্রাথমিক হেলথ কেয়ারের নিয়ে আমরা কাজ করছি, আলো ক্লিনিক নামে ইউনিসেফের একটা ক্লিনিক আমাদের এখানে চলমান, সে তো হলো সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা। কিন্তু আমার জিজ্ঞাসা ছিল যে আপনি ডাক্তারি ব্যক্তিগতভাবে? আমি ব্যক্তিগতভাবে এখন প্র্যাকটিস করি না, আসলে করি না, এবং করতে এই মুহূর্তে আর চাইবো না, অনেক দিন হয়ে গিয়েছে সত্যিকার অর্থে, এখন আর ওই দিকেই নাই বলা চলে। তবে আমার যে কষ্টটা ছিল যে আমি কাজ করতে পারলাম না, সেই কষ্টটাকে আপনার কী বলে নিরসনেই বলবো আর যেটাই বলবো, সেটা করার জন্যই কিন্তু আমি বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছি, এবং আরও আরেকটু বেটার কীভাবে স্বাস্থ্যসেবা দেওয়া যায় সেটা চিন্তা ভাবনা করছি। আপনি রাজবাড়ির মানে বধূ বলা যায়, আপনার হাজব্যান্ডের বাড়ি রাজবাড়ি, রাজবাড়ি কতবার গিয়েছেন?
সবসময় যাই, প্রতি বছরই যাই, সময় সুযোগ পেলেই যাই, দেখা করে আসি। আমার শাশুড়ি আছেন, ওনার সাথে দেখা করি। কোন আপনার কোন গুণটাকে আপনার শাশুড়ি খুব অ্যাপ্রিশিয়েট করেন? এটা তো আমার শাশুড়ি বলতে পারবে, আমি না। কথা হয় না কখনো? অবশ্যই হয়, সবসময় কথা, এটা তো উনি বলতে পারবে, উনি উনি কোনটা পছন্দ করে না করে। আপনার দুটো সন্তান, তাদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি জানি না, বাচ্চারা লেখাপড়া করতেছে, ওরা এখনও ওর বাবার সাথে নিউজিল্যান্ডে আছেন, দুজনেই পড়াশুনো করেন। ভবিষ্যতে বড় হয়ে ওরা কি করবে আমি ঠিক জানি না, এটা ওদের উপরেই ছাড়া আছে, ওরা যেটা ভালো মনে করে সেটাই করবে। কখনো আক্ষেপ হয় যে নিউজিল্যান্ডের মতো জীবন, একটা নিশ্চিত জীবন ছেড়ে, এই যে আপনি প্রায় বলতেন অনেক ঝুঁকিপূর্ণ, আপনার জীবন সংশয়ের কথা বলতেন, মৃত্যু ঝুঁকির কথা বলতেন, এখানে এসে কখনো কোনো আক্ষেপ হয় যে কেনই ছেড়ে এলাম, না এলেও তো হতো, এরকম কখনো হয় মনে? হ্যাঁ হয়, হয় মাঝে মাঝে হয়, যখন অনেক অনেক কিছুর সাথে অনেক মানে সমস্যার সমাধান করতে পারি না, সহজ জিনিসগুলিকে যখন এখানে কঠিন করা হয় বিভিন্ন কারণে, তখন তো একটু হতাশা জাগে। কোন মানুষের হতাশা না জাগে আপনি বলেন? কিন্তু সেটাতে আবার নিজেকে ওভারকাম করি, যখন এই এই বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করি, মানুষের কল্যাণের কথা চিন্তা করি, মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করি, আমার বাবার কথা স্মরণ করি, তখন আবার ওই হতাশা কেটে যায়। এবং আমার যখন মনে হয় যে জাতির জনকের কন্যা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি সব হারিয়ে এই মানুষের কল্যাণে কাজ করতে পারে, তাহলে আমি কোন জায়গার কী হয়ে গেছি যে আমি নিউজিল্যান্ডের কথা চিন্তা করব? এই দেশের মাটিতে বড় হয়েছে, এখানের আলো বাতাস খেয়ে বড় হয়েছি, এখানের জন্যই কাজ করি। যদি কখনো না পড়ি, না করতে পারি, তখন হয়তো চিন্তা করব। কিন্তু হতাশার জায়গায় সেইটা যে একটু ডাক্তারি করতে পারলাম না, অথবা নিউজিল্যান্ডের মতো জায়গাটা ছেড়ে চলে আসছি, এর মাঝে মধ্যে হয়, সবসময় না। আগামীতে সংসদ নির্বাচন, আপনার প্রার্থী হবার ব্যাপারে কোনো ইচ্ছে আছে? না ভাই, এই মুহূর্তে এই ধরনের কোনো চিন্তাই নেই। আমি যেখানে আছি খুব ভালো আছি, আমার জনগণকে নিয়ে আমি ভালো আছি, তাদের কীভাবে বেটার সেবা আরও দিতে পারবো আমি সেটা চিন্তা নিয়ে ব্যস্ত আছি। অনেকের কৌতূহল যে মেয়রে কি এরকম রান্না করে কিনা, আদৌ কি এরকম আপনার জীবনে নিজেকে রান্না করতে হয় কিংবা নাকি আপনার রান্না অন্য কেউ? মাঝে মধ্যে আমার মা থাকা অবস্থায় আমার মাই করতো, যদি মাই সবসময় আগে টেক কেয়ার করতো, কিন্তু গত 2 বছর হলো মা চলে গিয়েছেন, মাঝে মাঝে করতে হয়, করি না যে তা না। আর যেটা আপনি বললেন যে কাপড় ধোয়ার কাজটা, এটা আমরা ছোটোবেলা থেকে নিজেরাই করি, এটা আমার বাবা একদম যখন আমরা ক্লাস 4, 5, 6 পড়ি তখন থেকে আব্বার একটা এই আদেশ ছিল যে যার যার প্লেট তার ধুইতে হবে, যার ঘর তার গুছাতে হবে এবং নিজের জামাকাপড় নিজের ধুইতে হবে। ওই তখন থেকে যে অভ্যাস হয়েছে এটা এখনও শেষ হয় নাই, এখনও আমি আমার নিজের কাজ আমি নিজেই করি। আমাদের প্রধানমন্ত্রী রান্না করেন, আপনার কোন রান্নাটা আপনার সন্তান আপনার স্বামীর কাছে খুব প্রিয়? সন্তান তো মায়ের হাতে সব রান্নাই পছন্দ করে, তাই না? এটা নিয়ে আর বলার কিছু নাই। সামনে আপনার রাজনৈতিক পরিকল্পনা কি? না, আমি তো বললাম একটু আগে যে আমি আমার মাত্র 1.5 বছর হলো লাস্ট নির্বাচনের, সামনে আমার যে সময়টা আছে সেই সময়টাকে আমি পুরোপুরি কাজে লাগিয়ে আমি আমার নারায়ণগঞ্জে যে সমস্যাগুলো আছে সেগুলি, যেগুলি কথা দিয়েছে মানুষকে, সেই কাজগুলি করার চেষ্টা করব। আমরা যুক্তরাষ্ট্রে দেখলাম শামীম ওসমানের সাথে প্রবাসীদের কিছু সমস্যা হলো, এই বিষয়টাকে আপনি জেনেছেন কিংবা জানার পর আপনার কী মনে হয়েছে? না, আমি জেনেছি, কিন্তু এটা আমার মনে হয় এরকম কিছু না, এরকম হতেই পারে, হয়ে থাকে। এটা উনি অনেক দক্ষ রাজনীতিবিদ, উনি ওনার মতো করেই ট্যাকেল দিবেন, এবং এইখানে মন্তব্য করার আমার কিছু নাই। ভবিষ্যতে শামীম ওসমান পরিবারের সাথে আপনার যোগাযোগটা মানে সম্পর্কটা কেমন যাবে? আমার সাথে তো সম্পর্ক কারোই খারাপ না, আমার সাথে আপনার নীতিগতভাবে দ্বন্দ্ব থাকতে পারে, নারায়ণগঞ্জের সিচুয়েশনের কারণে আমার সাথে সমস্যা থাকতে পারে, কিন্তু ওনাদের ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার কোনো সমস্যা নেই। এনটিভি দর্শকদের জন্য কী বলবেন? না, সব দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা রইল, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কী বলে নারায়ণগঞ্জকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি, আমার মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষ যেটা আমার কাছে চায়, আমার জনগণ, নারায়ণগঞ্জের জনগণ, আমি যেন সেই কাজটি সঠিকভাবে পালন করতে পারি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে, ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।